আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেখ হাসিনা সরকারের 14 বছরের উন্নয়ন বিষয়ক আলোচনা সভা বুধবার বিকালে ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের লক্ষ্মীদাসের হাটে অনুষ্ঠিত হয়েছে। ঈশান গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল ইসলাম মজনুর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি শ্যামল ব্যানার্জি, যুগ্ম সাধারণ সম্পাদক অমিতাভ ঘোষ, কোতোয়ালি থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা, সাধারণ সম্পাদক শামসুল আলম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মাইনউদ্দিন আহমেদ মানু, জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি গোলাম মোহাম্মদ নাসির, সাধারণ সম্পাদক ইমান আলী মোল্লা, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মাহমুদা বেগম, এক নং ঈশান গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গ সংগঠনের মত বিনিময় সভা আয়োজন করে। সভায় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য আহ্বান জানান। সভায় মোহাম্মদ শহীদুল ইসলাম মজনুকে সভাপতি ও ইলিয়াস হোসেনকে সাধারণ সম্পাদক করে ঈশান গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি ঘোষণা করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক। না উত্থাপন করেছি, না আইন মসজিদের বক্তব্য উত্থাপন করেছি, না মসজিদের বারান্দা দিয়েছি। এর পাশাপাশি ঈশান গোপালপুরের যতগুলো বড় স্থান আছে, কবরস্থান আছে, শুধু দুটি কবরস্থান বাদে প্রতিটা কবরস্থানে দাঁড়ান দেওয়ার মাটি ভর করেছি। তা কেউ অপরিহার্য না, এই মঞ্চে যারা আছে একজন অপরিহার্য না, জনরীতি শেখ হাসিনা ছাড়া। কেউ যদি মনে করেন দূরে থাকিয়া চাপ দিয়া বা কোন রকম ষড়যন্ত্রের মাধ্যমে স্বার্থ হাসিল করবেন, পারবেন না, হারাই যাবেন, হারাই যাবেন। ভবিষ্যতে আমাদের কাছে যায় তখন বলবেন আমি তো দলের লোক, এই করি সেই করি, আর ক্ষমা করবো না, বারবার ক্ষমা করবো না। অতএব এখন সময় আছে সকলে মিলে কাঁধে কাঁধে কাঁধ লাগিয়ে আপনারা নৌকার ভোট চান এবং নৌকার বিজয় নিশ্চিত করেন। আর একটা কথা বলে আপনি আজকের বাস্তবতা যদি আপনারা দেখেন, শুধু বক্তৃতা দিয়ে বা ওই কাগজ কলমে লিখে পত্রিকায় লিখে কারো অসম্মান করলে বাস্তবতায় যদি অর্থ কিছু হয়, যারা লেখালেখি করেন তারা অপমানিত বোধ করেন যদি আপনাদের স্মরণ লজ্জা থাকে। আজকে এই ঈশান গোপালপুর ইউনিয়নের আপনাদের অত্যন্ত প্রিয় চেয়ারম্যান মজনু, আমার ছোট ভাই, আমার অত্যন্ত আদরের ছোট ভাই মজনু, সে বারবার নির্বাচিত হয়েছে। মানুষকে এমনি ভোট দেয় নাকি, ভোট কাটার কোন সিস্টেম নাই, ভোট কাটে নেওয়ার কোন সিস্টেম এদেশে নাই। জনতা শেখ হাসিনার আমলে ভোট কাটি কেউ পেয়েছে, আপনার চেয়ারম্যান মেম্বার হইতে পারেন নাই, পারছেন নাকি, এবার কেউ কোন সুযোগ নাই। তো মানুষের ভোটে মানুষের ভালোবাসায় সে নির্বাচিত হয়েছে। আমরা আজ এই ঈশান গোপালপুরে হিন্দু মুসলমান যারা সবাই আছি, আমরা সবাই একে অপরের ভাই, একে অপরের। ঈশান গোপালপুরে যদি কোন সন্ত্রাসী, অন্যায়, অত্যাচার, জুলুমবাদী, ভূমিদস্যু একজনের জমি অন্যজনে নিয়ে যাওয়া, কোনো ডাকাতি, খুন, রাহাজানি, যে কোনো কিছু হয় তার জন্য তুমি দায়ী থাকবা। আমলে সারা বাংলাদেশে খুন, রাহাজানি, লুট, চরাজ, সমস্ত কিছু, ভূমিদস্যুতা, সমস্ত কিছু বন্ধ হয়ে গিয়েছে। আজকে কেউ কারো জমি কেউ নিতে পারে না, আইন করে দিয়েছে
যার নামে আপনার ওই জমির অরিজিনাল রেকর্ড থাকবে, জমি তার যত বড় অভিমান আর যত 100 বছর এই জমিতে থাকেন এই জমি আপনি পাবেন না। যার আগে রেজিস্ট্রি ছিল তারই ওই জমি, নতুন আইন হয়েছে আপনারা জানেন তো, আপনার আইনের ফাঁক কবর দিয়ে বাইরে যাওয়ার কোন সুযোগ নাই। তাই প্রিয় ভাই বোনেরা, সামনে এই জানুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন, যে নির্বাচনে আপনার সরকার পরিবর্তনের নির্বাচন, জনটি শেখ হাসিনাকে বাংলার মানুষ বারবার ভোট দিয়ে নির্বাচিত করেছেন, ওনার শাসনামল 14 বছর, এই ওনার শাসনামলে এই বাংলাদেশের মানুষের কি উন্নয়ন হয়েছে, বাংলাদেশের মানুষের জীবন মান কত উন্নয়ন হয়েছে, বাংলাদেশের এই প্রান্তিক জনগোষ্ঠীর যে জীবন মানের যে উন্নয়ন হয়েছে, রাস্তাঘাট ব্রিজ কেলঘাট থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে আপনার স্বাস্থ্য সেবা থেকে শুরু করে সমস্ত কিছু উন্নয়ন হয়েছে কিনা বলেন। আমরা খোঁজ খবর নিয়ে দেখেছি সবার কাছে, আমরা সবাই পরামর্শ নিয়েছি এবং আমরাও যারা নেতৃবৃন্দকে মঞ্চে বসে আছেন তাদের কাছে আমরা সমস্ত তাদের মতামত দিয়েই মতামতের ভিত্তিতেই আজকের এই কমিটি ঘোষণা করি। সভাপতি শহীদুল ইসলাম মজদুর, সম্পাদক মোহাম্মদ ইলিয়াস হোসেন, সহসভাপতি 1 নম্বর সুলতান আহমেদ, সহসভাপতি 2 নম্বর রমেশ কুমার দাস শম্ভু, সহসভাপতি 3 নম্বর সুবল সাহা, সহসভাপতি 4 নম্বর গুলাম হায়দার রুমি, যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার অপূর্ব, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হিজলার, সাংগঠনিক সম্পাদক মান্নান শেখ।